हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো শাহিদ কাপুরের ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই। তো শাহিদ কাপুর আবার একটা ছবি রিমেক করছেন, মালায়ালম ছবি, যার নাম হচ্ছে মুম্বাই পুলিশ। তো শাহিদ কাপুর একের পর এক রিমেক করেই যাচ্ছেন। 2019 তার কবির সিং ওয়াজ এ ব্লকবাস্টার, ইট আর্নড মোর দ্যান 300 crores, এবং তারপর থেকে উনি পরপর রিমেক করে যাচ্ছেন। এবার দেখুন, এই রিমেকের ডিসিশনটা আমি জানি না এরা কেন নিয়ে যাচ্ছে কন্টিনিউসলি। অনেকগুলো এ থাকতে পারে। দেখুন, প্রথম কথা, বক্স অফিসে তো এই রিমেক গুলো চলছে না, কারণ জার্সি অলরেডি ওয়াজ এ রিমেক অফ এ পপুলার ফিল্ম। তো সেই কারণে ভালো হওয়া সত্ত্বেও, শাহিদ কাপুরের পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও ছবিটা কিন্তু চলেনি। এর তারপরেও শাহিদ যে ছবিটা করছে সেটা হচ্ছে রিমেক অফ এ ফ্রেঞ্চ ফিল্ম নোট বেলঞ্চে, যেটা ভুটে আসবে ডাইরেক্টলি, আলিয়া বাজাফার ডিরেক্ট করেছে। এবং তারপরে সে মালায়ালাম ওই ডিরেক্টরের সাথেই মুম্বাই পুলিশ বলে সিনেমাটা করছে, সিদ্ধার্থ রায় কাপুর প্রডিউসার আর কি। এবার বক্স অফিসে তো চলছে না, রাজকুমার রাও হিট ছবিটাও ফ্লপ করলো, জার্সিও নিজে ফ্লপ করেছে। তো এবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে মুম্বাই পুলিশ ছবিটা কিন্তু অতটা পপুলার নয়, জার্সি বা হিট এই দুটো ছবি যতটা পপুলার হয়েছিল, মুম্বাই পুলিশ বলে ছবিটা কিন্তু অতটা পপুলার নয়, পৃথ্বীরাজ সুকুমারের ছবিটা। তো সেইটা একটা হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন অডিয়েন্সের মধ্যে এটা এ হয়ে গেছে যে যখন যে মুহূর্তে জানতে পারছে যে এইটা ওই ছবির রিমেক, তখন অরিজিনালটা প্রথমে ডাউনলোড করে বা কিছু করে দেখে ফেলছে। এবং দ্বিতীয় কথা, তারপরে আর যদি নাও দেখে তারপরেও সে বলছে রিমেক তো কেন দেখবো, অরিজিনালটা আমি বাড়িতে বসে দেখতে পারি। এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে, এবং এই জিনিসটা যদি বলিউডের মেকার্সরা বা হিরোরা না বুঝতে পারে তাহলে কিন্তু প্রবলেম আছে। এবং তাদের না বোঝাটাই বেশিরভাগ মানে প্রযোজ্য। তার কারণ হচ্ছে তারা ইনিশিয়াল জিনিসপত্র মানে শর্ট টার্ম চিন্তা ভাবনাগুলোর দিকে বেশি ফোকাস করে। যেরকম সে এখন ধরুন একটা প্রডিউসার কি দেখছে, যে হলে চলুক না চলুক, যেহেতু একটা হিট, কোনো অন্য ইন্ডাস্ট্রির একটা হিট ছবির আমি রিমেক করছি, তাহলে আমি গ্যারেন্টিড স্যাটেলাইট পেয়ে যাবো, গ্যারেন্টিড ওটিটি পেয়ে যাবো, এইগুলো সে ভেবে করছে তার পার্সপেক্টিভ দিয়ে। আর যে হিরো রয়েছে সে দেখছে যে আচ্ছা ভাই, আমি এর আগে ধরুন শাহিদ কাপুরের কথাই বলছি, যে যত ছবি করেছে অনেক ভালো ছবি করেছে, কিন্তু সেইগুলো এই লেভেলে সাকসেস পায়নি। কিন্তু কবির সিং করে আমি যে লেভেলে সাকসেস পেয়েছি, মাসেসদের মধ্যে যে ধরনের অ্যাকসেপ্টেন্স পেয়েছি, এর আগে তো করিনি। তাহলে সাউথের ছবির মধ্যে ওই লার্জার দেন লাইফ ব্যাপারটা আছে, ওইভাবে আমাকে পোর্ট্রে করতে পারছে, তো তাহলে আমি ডেফিনেটলি এই ধরনের ছবি বেশি করে করবো, কারণ এরকম সাকসেস আমি জীবনে ক্যারিয়ারে দেখি। এটা একটা পার্সপেক্টিভ। দ্বিতীয় হচ্ছে, আশেপাশে যে লোকেরা থাকে তারা বেশি করে এনকারেজ করে, তো কারণ এই স্টাররা তো নিজেরা বাবেলের মধ্যে থাকে, তাদের তো সাধারণ মানুষের সাথে অত যোগাযোগ নেই। কিন্তু সাধারণ মানুষের পালসটা যদি তারা বুঝতে পারে, তাহলে তারা বুঝতে পারে যে একটা অ্যান্টি রিমেক ভাইব কিন্তু চলছে চারিদিকে। তো সেই জিনিসটা কিন্তু ওদের থামিয়ে দেওয়া উচিত। শাহিদ কাপুরের কাছে অনেক স্ক্রিপ্ট আসে আশা করি, তো সেগুলো করা উচিত। অরিজিনাল অনেক কাজ আছে যেগুলো করতে পারে শাহিদ কাপুর, বা তার তার যে স্টেচারের যে স্টার সে করতেই পারে। দেখুন, আমি বলছি না যে গল্প আপনার নতুন হতে হবে, ধরুন একটা কিছু আমি বলছি সার্টেন একটা জনরা, ধরুন একটা কোনো স্টেটে ওয়ার্ক করেছে, আপনি সেই জনরাতে কাজ করুন, বাট ডু সামথিং অফ ইউর ওন, এরকম করা উচিত। কিন্তু মানে জাস্ট একদম ধরে রাইটস কিনে রিমেক করে দিলাম, দ্যাট ইজ নট আ প্রপার প্রসেস আই থিঙ্ক। অ্যান্ড ইন দিস এজ অফ ওটিটিস অ্যান্ড এভরিথিং, ওয়েন পিপল ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য অরিজিনাল, সেই সময় আমার মনে হয় না এটা খুব একটা ভালো ডিসিশন বলে। আর প্রতিবার ওই মার্টিন স্কোরসেসি অলসো ডিড আ রিমেক অ্যান্ড অল, মার্টিন স্কোরসেসি যে সময় করেছে দ্যাট সেই টাইমে এরকম ওটিটি জমানা ছিল না, অ্যান্ড হি ইজ আ ভেরি বিগ ডিরেক্টর, অ্যান্ড হাউ হি ডিড, হি কমপ্লিটলি চেঞ্জ দ্য ফিল্ম। তো বারবার এই মার্টিন স্কোরসেসির দোহাই দিয়ে, কারণ শাহিদ কাপুর লাস্ট জার্সির সময় বারবার মার্টিন স্কোরসেসির নাম করছিল বিভিন্ন ইন্টারভিউতে, আমার মনে হয় মার্টিন স্কোরসেসির দোহাই দিয়ে নিজেদের রিমেকটাকে ঢাকা, বিকজ হি ইজ সামথিং এলস, মানে হি ইজ গড গিফটেড ট্যালেন্ট। তো ওনার এক্সাম্পল দিয়ে বারবার আমার মনে হয় না যে খুব একটা এফেক্টিভ কিছু হবে বলে। সো আই থিঙ্ক শাহিদ কাপুর ইজ আ ভেরি ভেরি গুড অ্যাক্টর, অ্যান্ড হি শুড ডু সাম ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস, অ্যান্ড হি শুডন্ট স্টিক টু দিস ফর্মুলা অফ রিমেক্স, হোয়াট আই ফিল। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।